Hey, hello, this is everyone. TTV 10 at a fast for YouTube channel or Facebook page. Ni apna dashana chala slam. Nothing ekti video, nothing ekti segment. To barabar kintu amra bike blog e chole ashi. To ajker je blog ti hobe khubi special, khubi classic. Ar rastay motamoti sondar ekti sokal dike ekti bishti hoyse. Ar edike bishtir ektu pani chiti phute rastar gaye lege ache. আর এই জন্যই হচ্ছে রাস্তা যে বহুত ধুলাবালিগুলো এগুলো অনেকটাই কম উঠতেছে আর যদি বৃষ্টি যদি না হইতো তাহলে এই সময় রাইড করতে গেলে শুধু ধুলাই আর ধুলাই পেয়ে যেত আর আরেকটা কথা হচ্ছে মানে আজকে রাস্তা একটু চাপটা কম আর হয়তোবা অনেক বেশি রাস্তা মানে অলরেডি বেরিয়ে পড়ছে এখনো পৌঁছাতে পারে নাই বা এখনো রেডি হইতেছে তো আমাদের পরীক্ষা হইতেছে তো মোটামুটি আমাদের পরীক্ষার আগেই আমরা বেরিয়ে পড়ি যাতে আমাদের পরীক্ষার যাতে সময়টা যেন ঠিক টাইমে যেন পৌঁছাতে পারি কারণ এর মধ্যে যদি আমাদের পরীক্ষায় যদি লেট করে ফেলি তাহলে হচ্ছে আমাদেরই সমস্যা এই জন্য হচ্ছে আমরা একটু আর্লি বেরিয়ে পড়ি যে পরীক্ষার জন্য যে আমাদের যেন আধা ঘন্টা বা 40 মিনিট যেন আগেই যেয়ে পৌঁছাতে পারি আর যদি শর্ট টাইম যদি নিয়ে যায় তাহলে হচ্ছে আমাদের একটা নানান ধরনের সমস্যা হবে কারণ হচ্ছে একটা অস্থিরতা থাকবে তারপর একটা প্রেসার থাকবে যে না আমরা পিছিয়ে পড়ছি আমাদের পরীক্ষা আজকে লেখা হবে না এই ধরনের একটা টেনশন তো থাকবে এই জন্যই আমরা এক ঘন্টা বা 40-35 বা কমপক্ষে আধা ঘন্টা আগে গিয়ে ওইখানে পৌঁছে যায় কারণ হচ্ছে কি যদি আগে যদি না পৌঁছাই তাহলে হচ্ছে আমাদেরই সমস্যা হবে এই জন্যই আর এদিকে গত দুর্মুটি এলাকার এদিকে গত ইয়েতে ঝড় হয়েছে 16 তারিখে এই ঝড়ে এদিকে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে নানান দিকে সমস্যা হয়েছে এই যে এগুলো আশেপাশে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওই দিনই এই ঝড়ে এগুলো মানে সব কিছু একবারে ফালায় গিয়ে গেছে একদম একেবারে বলা যায় যে 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 সাইডে যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো টোটাল হচ্ছে একদম লুটেপুটে একদম প্রত্যেকটা কলা গেছে একদম শুয়ে ফালায় গেছে আর এই এলাকায় কেউ বলতে পারবে না যে আমার এলাকায় যে গাছ পড়ে নাই বা আমার এখানে আমার বাড়িতে গাছ পড়ে নাই এটা কেউ বলতে পারবে না কম বেশি সবারই গাছ মানে শিকড় সহ একদম উপড়ায় ফেলছে আর আমার একটা আগের ভিডিওতে দেখে থাকবেন যে এই এলাকায় একটা মোটা গাছ মানে পরে বট গাছ পরে একজন মানুষ দোকানের ভিতরে ছিল উনি কিন্তু মারা গেছে খুব কষ্টদায়কভাবে মৃত্যু হয়েছে ওনার উনি ঘুমের মধ্যে গাছটা উপরে পড়ে যাওয়ার পরে ওনার উপরে পড়ে ডালের নিচে পড়ে উনি কিন্তু কিন্তু ওনার প্রাণটা হারিয়ে ফেলে কিন্তু এই জন্যই মানে কেউ বলতে পারবেন না যে এখানে আমার গাছ বা আমাদের গাড়ির বাড়ির আশেপাশে গাছপালাগুলো উপড়ায় না এই যে এখান থেকে সামনে ওই যে এখান থেকে যে দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু উপড়ায় ফেলছে যে দেখুন প্রত্যেকটা গাছই মানে এই সাইডে বাম সাইডে যে গাছগুলো প্রত্যেকটা প্রায় গাছগুলো দেখুন একটা দুটা পরে পরে কিন্তু উপড়ায় ফেলছে যে দেখুন একবারে শিকড় সহ একদম উপড়ায় ফেলছে মানে কি আর বলার কারণ ভাষা প্রকাশ করার মতো না মানে কি পরিমাণে যে ভেঙে যে ঝড়গুলো যে হয়েছে মানে বলার মতো না ভাষা প্রকাশ করার মতো না আর এগুলার যে মোটামুটি বাড়িঘর পড়ছে কিনা রাস্তার আশেপাশ দিয়ে পড়ছে কিনা সেটা লক্ষ্য করা যায় নাই হয়তো ভিতর সাইডে হয়তো বা অন্যজনের বাড়ি যারা আছে তাদের হয়তো বা বাড়িঘর মানে ফালাই দিছে অনেকগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মানে এই এলাকার লোকজন অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্ত বা ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করছে এই জন্য